বাঘ খোঁজলে বনভুয়া পাইলে বন্দরের বাঘ আতঙ্ক খেলাও থাক প্রচার পর তৎপর হয়েছিল বন বিভাগ হলে তাহা বাঘ নু বণভুয়া বলে জনা পড়ছে বিলম্বিত রাত্রি দিইটা বেড়ে বণভুয়া বলে স্পষ্ট হয়েছে এর উচ্চতা দেড় ফুট লম্বা অনুমান করা

গতকাল সকালে চর্চা হল যে এয়ারপোর্ট পাখর জঙ্গলের দেখা দিয়েছি বাঘ জনে মহিলা কহিলে কি গোটে বাঘ তা আখি সামনে গছি চড়িগেলা এইভাবে চিত্র কি সামনা আসলা বহু চর্চা কেন্দ্রবিদু পাাল্টা তাপরে নন্দনকানন টিম আর টিম আসি কি এই জায়গায় পৌঁছালা পৌঁছলা পর তদারক কলাম বর্তমান সেই জঙ্গল পাখে রয়েছে যা চিত্র সামনে দেখা চাহবি বর্তমান যে রহস্য রয়েছে কি বাঘ

যদি কয়া বন বিভাগৰ কৰ্মচাৰী মানে আচিকি নূত হৈ ৰৈছিল জংঘল পূৰা ঘেৰি ৰ ঘেৰি ৰ যেতিয়া চেকিং কৰাহে লৰাপডিলা যে এই বাঘ নোহোৱা বন ভু বনভুৰে জনা পেলাপৰা এবাৰ বৰ্তমান যি কয় গোটেই আশ্বাসনা বা আশ্বস্তি মিছে আৰু দেখিব গ'লে বন বিভাগ পক্ষু বিভিন্ন জাল বা জন্মা বসা যা সৈতে কহা গ'লে যদি দেখিবা নন্দনকাননরু তিনটি নোহ চারোটি চারোটি আসিছি কহা ক্যামেরা আসি চারোটি রু দুইটি ক্যামেরা এমি রখা যাই যে ক্যামেরার বিনা ফ্লাশ মোশন ডিটেক্টর ক্যামেরা লগা যাই যার ব্যবহার যোগ যদি ক্যামেরার সামনে কিছু গোটে মগুকু চলে মুভ করে তো সেই জায়গায় হি সে ক্যামেরা ফটো উঠেব সেইভাবে আউ দুইটি ক্যামেরা অনা অনাই যা মোশন ডিটেকশন উইথ ফ্লাশ রইল যা কহবা যে ফ্ল্যাশ জলি যোগ হি বা যেত মোশন তা আগে কিছু ডিটেক্ট হব তো সেত এই আগে ফ্লাশ জল ইয়ে হোক সে জঙ্গলর চিত্র যারিটা ক্যামেরক লগাই তানোটি দুইটি মোশন ডিটেক্টর বিনা ফ্লাশ্র আছে ডিটেক্টর মোশন ডিটেক্টর ফ্লাশ্র সহ লগা যাই আগে কিছু ভিজুয়াল ক্যাপচর হয়ে যা সূচনা মিলুছি তো আসন্তা যদি কোবা এই টু দেখা যা জঙ্গলী বিড়াড়ি বা বণ ভুয়া তা কুকু ভয় খেলে যাই তা বর্তমানে আশ্বাসনাছি যদি কে বন বিভাগ তাকে নিয়ে এভাবে তদারক জারি রকিছি যে ফটো রু আ জীব রয়ে কি তাকে তদারক করা ইয়ে হচ্ছে চিত্র আমি দেখছি ইয়ে হচ্ছে সেই জনতার চিত্র যে জনতা এটি বসা যাই যে যদি বাঘ হয়ে তো তাকে এটি কমিটি আয়ত্ত করা তাকে কমিটি বন্ধ করে রাখা যাইপার ইয়ে হচ্ছে তাজা চিত্র যা অপডেট চিত্ৰ দেখোঁ বৰ্তমান যেতিয়া জনা পুচি কি বনভুহা থাকে এইবাৰ যদি কয় স্বভাৱৰে বনভু এতে আটাকিং বা আক্ৰমণাৎক নুহুই চিন্তা কৰাৰ বিচেচ কিছু বড় বিচেষ নাই বা চিন্তা কৰাৰ বিষয় নুহে কিন্তু কেতিয়া আছিল বনভোঁ এইটি কু গোটেই এয়াৰপোৰ্ট ভুৰক্ষিত হাই চিকিৰিটি এৰিয়া সেই জাগে বনভো আ পহঁচিবা সমস্ত গোটেই কারণ বা চিন্তা পাল্টি যে কিনা বনভোহার স্বভাব কথা দেখা যদিও এটাকিং নাই রাত্রিচর প্রাণী ভুল এবার আপনার ভিতর চিত দেখি বন কর্মচারী মানে এবে মধ্যে কি তাকে তদারক করছেন দেখুঁচ যে আউ কিছু অধিক জনা পড়ুচি কারণ বণভটুবি উর্ধ্বরে যদি আপনি প্রাণী রইথি তো তাকে ডিটেক্ট করা ক্যামেরা তো ইনস্টল হয়েছে তাস্ত বন কর্মচারী সময় ক্রমে কি দেখু জঙ্গল ভিতরে ইয়ে হচ্ছে ଜଙ୍ଗଲର ଚିତ୍ର ଯଦି କହିବା ଏୟାରପୋର୍ଟ ଭଳିଆ ଏକ ସିକ୍ୟୁରିଟି ହାଇ ସିକ୍ୟୁରିଟି ଏରିଆରେ ବଣବୁଆ ଆସିବା ଏକ ଅସ୍ୱାଭାବିକ ଥିବାବେଳେ କେମିତି ଆସିଲା କାହିଁକିନା ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶରେ ମଧ୍ୟ ଏମିତି ଏକ ଚିତ୍ର ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା ଯେଉଁଠି ଏକ କଲରାପତ୍ରିଆ ବାଘକୁ ଏଇ ସମାନ ଜାଗାର ଆଖପାଖ ଅଞ୍ଚଳରୁ ହିଁ ଉଦ୍ଧାର କରାଯାଇଥିଲା ଆଉ ବର୍ତ୍ତମାନ ପୁଣି ଏକ ବାଘ ଆସିଥିବା ନେଇ ଯେଉଁ ଚର୍ଚ୍ଚା ହେଉଥିଲା ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଏବେ ରୋକ ଲାଗିଛି ବା ପୁନଃ ଛେଦ ପଡ଼ିଛି ଆଉ ତାପରେ ହିଁ বর্তমান স বণ ভা জনা পড়ে পরে আশ্বসনা বা আশ্বস্তি মিছে আপরে যে ক্যামেরা লগা যে ট্রাপ লগা সে যদিও বণভো ডিটেক্ট করা ক্যামেরা সামনে যা নেচর গছরে রুহে দিন তমাম রয়েছে আও রাত হাপরে শিকার করার যেত বাহারু বাহিচি মধ্যরা যদি কে রাত্র বর্তমান চারিটা পর হলি আবে সময় হি ডিটেক্ট এবার বর্তমান চিত্র স্পষ্ট হয়েছি যে বাঘ ভিড় দেখা যাওয়া এই প্রাণীটি এক বণভ রয়েছে আকুই এক কুকু ভয় মধ্য এই অঞ্চলের খেলে যাই যে এয়ারপোর্ট অঞ্চলের এক বাঘ রয়েছে কিন্তু এই ডর উপর বর্তমান পরদা হটিছে আহ বাঘ নুহে বরফ এক বণভয় ভপড়ছে ভুবনেশ্বর ক্যামেরা পর্সন মনোজক সহ স্তুতি রঞ্জন প্রধান কনক নিউজ